हाय फ्रेंड्स, वेलकम टू मल्लिकास मल्टी क्विजिन मेकअप एंड मोर। आज के हम रेसिपी होलो डिमेर मुझमुझे पकोड़ा। एकदम इन्स्टैंट এটা তৈরি হয়ে যায়, খুবই কম ইনগ্রেডিয়েন্টস লাগে। তো চলুন দেখে নিই রেসিপি। আজকের ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে লাগছে দুটো ডিম, কর্নফ্লাওয়ার, সুজি, গরম মশলা গুঁড়ো, লঙ্কা, লঙ্কা কুচি নিয়েছি, চিনি, নুন আর পেঁয়াজ কুচি, আর আমাদের চিকেন ম্যাগি মশলা, আর এছাড়া আমাদের লাগবে হোয়াইট অয়েল। এই কটা ইনগ্রেডিয়েন্টস হলেই হয়ে যাবে ডিমের মুচমুচে পকোড়া, যেটা খুব চটজলদি হয় এবং খুব কম ইনগ্রেডিয়েন্টসে হয়, যেটা সহজেই যে কেউ ট্রাই করতে পারে। এবারে আমরা ডিমের মধ্যে এখানে 3 চামচ মতো পেঁয়াজ, একদম যে কুচি করে রাখা সেই পেঁয়াজ কুচি আমরা এখানে 3 চামচ মতো দেব। আচ্ছা, লঙ্কা আমরা এখানে 3টে লঙ্কা কুচি রেখেছি, 1/2 চামচ চিনি আর 1 চামচের একটু কম নুন রেখেছি, সেটা আমরা দিয়ে দেব। আর ঝাল যদি কেউ কম খান তারা অবশ্যই কিন্তু লঙ্কার পরিমাণ কমিয়ে নিতে পারেন। এছাড়া এতে আমরা দেব ম্যাগির চিকেন মশলা, 1টা ম্যাগির চিকেন মশলা আমরা দিয়ে দেব। এবার আমরা এতে দেব 1.5 চামচ মতো সুজি রয়েছে আর 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো রয়েছে। এবার আমরা এতে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, 2 থেকে আর 1/2-এর একটু কম দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে ভালো করে মেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কুচমুচের ডিমের পকোড়া। এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসটা আমাদের দিতে হবে সেটা আমি একেবারে মিস করে গেছি, সেটা হচ্ছে এখানে 2 টেবিল স্পুন মতো ময়দা আছে, সেটা কিন্তু ইউজ করতে হবে। দিয়ে ভালো করে মেখে নিয়ে এটা ভালো করে আমাদেরকে ভাজতে হবে। দেখুন আমরা এরকম ভাবে ভালো মতো মেখে নিয়েছি। এবার আমরা এটাকে ভালো করে মেখে ফেটিয়ে নিয়েছি। এবার আমরা এক এক করে এটাকে ফ্রাই করব। এখানে আমি 10 থেকে 12 চামচ মতো হোয়াইট অয়েল দিয়েছি, এটা একটু গরম হলে আমি এবার এক এক করে ছোট ছোট আকারে আমি পকোড়াগুলো ভেজে নেব। এবার আপনারা দেখুন আমি এই চামচের সাহায্যে অল্প অল্প করে নিয়ে আমি কিভাবে তেলের মধ্যে দিচ্ছি। আপনারাও এরকম ভাবে তেলের মধ্যে অল্প অল্প করে নিয়ে দিয়ে দেবেন। একদিকটা ফ্রাই হয়ে গেলে আমি তখন আর একদিকটা উল্টে দিচ্ছি। এটা বিভিন্ন শেপের আপনি তৈরি করতে পারেন, আর চামচে করে দিলে এরকম ভাবে আপনি দেওয়া দিতে সুবিধা হবে। একদিকটা ফ্রাই হয়ে গেলে আপনি আর একদিকটা উল্টে দেবেন, একটা সুন্দর মুচমুচে ডিমের পকোড়া একদম তৈরি আমাদের, গরম গরম মুচমুচে ডিমের পকোড়া, যেটা আমি সার্ভ করেছি ধনে পাতার চাটনি বা করিয়েন্ডার লিভসের চাটনি দিয়ে। সন্ধ্যেবেলা আপনারা এরকম গরম মুচমুচে ডিমের পকোড়া শীতের সন্ধ্যেতে পরিবেশন করুন, খুবই সুন্দর খেতে হবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে রাখবেন আগামী যত নিত্য নতুন ভিডিও আসে তার নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো সো মাচ ফর ওয়াচিং।